মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবার উঠে আসলো বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক ইস্যু। যুক্তরাষ্ট্র জানায় বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও সহিংসতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেন, বাংলাদেশের সহিংসতার যে কোনো ঘটনাকে খুবই গুরুত্বের সাথে দেখছে যুক্তরাষ্ট্র। এদিনের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বেদান্ত প্যাটেলের কাছে সরকার বিরোধী আন্দোলন এবং বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চান। তিনি বলেন, সারা বাংলাদেশে বিক্ষোভ চলছে, তারা ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, সেই আন্দোলনে গ্রেপ্তার ও হতাহতের ঘটনা ঘটছে, সেই বিষয়গুলো আমেরিকা কিভাবে দেখছে। জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। এই মুহূর্তে আমেরিকার মনোযোগ হচ্ছে আগামী জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা। এছাড়া বাংলাদেশি জনগণের সুবিধার জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায় ওয়াশিংটন। বাংলাদেশের সরকারের পাশাপাশি বিরোধী দলের নেতা সুশীল সমাজ এবং অন্যান্য দলগুলোর সঙ্গেও সম্পৃক্ত থাকার কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এর আগে এক সাংবাদিক প্রশ্ন করেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অজুহাতে ভাঙচুর এবং সরকারি সম্পত্তি ধ্বংস করছে জাতীয়তাবাদী দল, নষ্ট করছে নির্বাচনের আগে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, তাদেরকে সহিংসতা বন্ধ করে নির্বাচনে অংশগ্রহণ করতে বলবে কি আমেরিকা? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, সহিংসতার মতো যে কোনো ঘটনাকে অবিশ্বাস্যভাবে গুরুত্ব সহকারে নেয় যুক্তরাষ্ট্র। পরে ওই সাংবাদিক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, গত সপ্তাহে জাতীয়তাবাদী দলের নেতারা একজন মার্কিন নাগরিককে তাদের প্রধান কার্যালয় নিয়ে এ ক্যামেরার সামনে প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে পরিচয় করিয়ে দেয়। আমেরিকা কি স্পষ্টভাবে জাতীয়তাবাদী দলের এই দাবি অস্বীকার করে? জবাবে প্যাটেল বলেন, এই রিপোর্ট তিনি দেখেননি, এ বিষয়ে তার কোনো ধারণা নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন, ঢাকায় দূতাবাসে যুক্তরাষ্ট্রের অবিশ্বাস্য প্রতিভাবান দল রয়েছে, যার নেতৃত্বে এমন একজন অভিজ্ঞ রাষ্ট্রদূত রয়েছেন যিনি শুধু বাংলাদেশেই নয় বৃহত্তর অঞ্চলেও কাজ করতে পারদর্শী। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।